আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম ব্লেন্ডারের আরও একটি টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমি আপনাকে শেখাবো যে কিভাবে একটি সিম্পল কিউব থেকে এমন একটি টেক্সচার তৈরি করা যায়, অর্থাৎ এমন একটি টেক্সচার এটাতে বসানো যায়। ঠিক আছে, চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে আমি কি করব, ডিফল্টের ক্যামেরা এবং সানটাকে আমি ডিলিট করব। ডিলিট করার পরে আমি যাব শেডিংয়ে। এরপর এদিকে আমি একটা ম্যাটেরিয়াল অ্যাড করব। অ্যাড করার পরে আমি যদি নর্মালি এটাকে টেক্সচার করতে চাই তাহলে কি করব, একটা বেস কালার যেটা এটার ভিতরে আমি একটা ইমেজ টেক্সচার লাগিয়ে দিব। যেমন দেখাইতেছি একটা পিকচার আমি অ্যাড করি, যেমন এটা হচ্ছে আমার মেইন পিকচার। তো এই পিকচারটাকে আমি অ্যাড করব, এটা হচ্ছে শিফটে সার্চ করব ইমেজ, দেন ইমেজ টেক্সচার, আবার ওপেন। ওপেনে গিয়ে আমি এটা যেখানে রাখছিলাম সেখান থেকে ওপেন করে নিব। এই তো আমি পেয়ে গেলাম। তো এরপর আমি এটা ওপেন করে নিতেছি। নেওয়ার পর কালারটা আমি দেবো বেস কালারে, ইউরো টু ইউরো। এরপর আপনি দেখতেছেন যে এতে যে ইটগুলা আছে, এই ইটগুলা যেমন মনে হইতেছে একটাই পুরো একটা কিউবকে কাভার করে ফেলতেছে, তো এটা তো অ্যাকচুয়ালি এমন না। তো আমি এটাকে ঠিক করব। ঠিক করার জন্য আমি সাইডে একটা ট্যাব নিয়ে চলে যাব ইউভি এডিটরে। এরপর আমি কিউবটা সিলেক্ট করে যাব এডিট মোডে। এরপর কি করব, এখানে সবগুলা এ প্রেস করে সিলেক্ট করবো, আর দেন আমি স্কেল করবো। এবার আপনারা দেখতে পারতেছেন, এবার আপনি দেখতে পাচ্ছেন কিছুটা ওয়ালের মতো লাগতেছে। কিন্তু আমি যদি এটা রেন্ডার মোডে যাই, যে ইভি থেকে সাইকেলসে যাই, কিছুই তেমন বোঝা যাইতেছে না যে একটা ইট আছে, ইট এখানে ফুলে আছে, এমন কিছুই বোঝা যাইতেছে না। তো এগুলার জন্য আমাদের অ্যাড করতে হবে ওই টেক্সচারগুলা, যে এগুলা, এটা, পরে এটা, এই তিনটা অ্যাড করতে হবে। কিন্তু এই তিনটা কোথায় কোথায় অ্যাড করব, একটা আছে নর্মাল ম্যাপ, একটা আছে হাইট ম্যাপ, একটা আছে আপনার ডিসপ্লেসমেন্ট, কোনটা কোন ম্যাপ এটা আমি কিভাবে বুঝবো, আমার এত কিছু চিন্তা করার দরকার নাই। ব্লেন্ডারের জন্য একটা অ্যাডন দিয়ে দিছে, সেটা হচ্ছে দেখিয়ে দিতেছি। এডিটে যাবেন, প্রেফারেন্সেসে যাবেন, এরপর হচ্ছে সার্চ করবেন নোট রাঙ্গালার W আর এনজিএলিয়ার। এটা তো আমার এটা ডিফল্ট থেকে আমি সিলেক্ট করে রাখছিলাম, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যাই হোক, এবার আমি কি করব, যে ইমেজ টেক্সচারটা আমি অ্যাড করছিলাম সেটা ডিলিট করব। ডিলিট করার পরে আমি যেই প্রিন্সিপাল VHDF যেটা, এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে চাপবো কন্ট্রোল শিফট টি চাপলে আমি যেই লোকেশনে ফাইলটা রাখছিলাম সেই লোকেশন চলে যাব। এই তো চলে আসলাম ওই ফোল্ডারে। এরপর আমি কি করব, চারোটা ইমেজ আমি সিলেক্ট করব। সিলেক্ট করে প্রিন্সিপাল টেক্সচার সেট আপ এটাতে প্রেস করব, অটোমেটিক এখানে সব সেট হয়ে যাবে, যে কোনটা কোন দিকে, বিভিন্ন কিছু অটোমেটিক অ্যাড হয়ে গেছে। খুবই একটা হেল্পফুল একটা অ্যাড অন, এই তো দেখতে পাচ্ছেন। এবার আমি কোনো, এই যে দেখেন আপনি নর্মাল মোডে যা দেখতে পারেন যে কিছুই করি নাই, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি রেন্ডার দিই, রেন্ডার দেওয়ার সময় এমন একটা ইটের একটা স্তর পড়ে যাবে উপরে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাড অন যারা টেক্সচার করতে চান। আমি টেক্সচারটা ডাউনলোড করছিলাম টেক্সচার 7 থেকে, এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা দেখে নিলাম যে কীভাবে খুব সহজে আমরা একটা টেক্সচার করতে পারি, একটা সিম্পল একটা কিউবকে কীভাবে ইটের একটা টেক্সচার দেওয়া যায়, ব্রিক টেক্সচার এটাকে বলে, ব্রিক টেক্সচার দেওয়া যায় কীভাবে, এটা আমি শিখে নিলাম। তো আজ পর্যন্ত এইটুকুই। যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে নেবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।